যতদূর চোখ যায় দেখে মনে হয় বিশাল আয়তনের হলুদ এক গালিচা চোখে পড়ে শুধু সূর্যমুখী ফুল এই ফুলের সঙ্গে দাঁড়িয়ে মনোরম দৃশ্য স্মৃতির ফ্রেমে বন্দি করছেন অনেকেই চাষিরা জানান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহায়তায় ফরিদপুর সদরের বিভিন্ন এলাকায় সূর্যমুখীর গাছ রোপণ করেন তারা মাটি উপযোগী হওয়ায় সূর্যমুখী ফুল চাষে আসে সাফল্যও পাশাপাশি ফুল থেকে উৎপাদিত তেল ও বীজ বিক্রি করে লাভবান হচ্ছেন অনেকেই আমি সকাল ছয়টার থেকে সন্ধ্যা পর্যন্ত এই ফুলের তদারকি করি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির মাধ্যমে আমরা প্রতি বছরই এই ফলন ফলিয়ে থাকি মূলত বীজ উৎপাদনের লক্ষ্যে দেখলাম যে খুব সূর্যমুখী লাগাইছে খুব সুন্দর হয়েছে আমার দেখে খুব ভালো লাগছে এদিকে সূর্যমুখী ফুল চাষিদের বিভিন্ন সহযোগিতা ও পরামর্শ দেওয়ার কথা জানালেন বি এডিসির কর্মকর্তারা সূর্যমুখী ফুল চাষিরা আবাদ করে যেন আবাদ করে যেন লাভবান হতে পারে এজন্য আমরা বিএডিসি বিএডিসি থেকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের তথ্য মতে চলতি বছর ফরিদপুরে বিএডিসির বাগানে দুই একর জমিতে সূর্যমুখী ফুল চাষ করা হয়েছে যা থেকে প্রায় ২২ মন বীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সময় সংবাদ ফরিদপুর